বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের খবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। পাপন, খেলার কি অবস্থা জানাবেন এবং খেলা দেখে কি মনে হচ্ছে, সেমির টিকিট কি নিশ্চিত করতে পারবেন টাইগার্সরা? ধন্যবাদ প্রিয়া। আসলে সেমির টিকিট নিশ্চিতের জন্যই কিন্তু লড়াইটা হচ্ছে এখানে। প্রাথমিক যে লক্ষ্যটা সেটা পূরণ করতে পেরেছে বাংলাদেশের মেয়েরা, অর্থাৎ খেলার আধা ঘন্টা আগে যে টস হয় সেই টসটাতে জিতেছে এবং সেই জয়ের ফলে বাংলাদেশ কিন্তু ফিল্ডিংটা নিয়েছে। ফিল্ডিং নেওয়াটা কতটা জরুরি ছিল সেটা কিন্তু আবহাওয়া দেখে এখন বোঝা যাচ্ছে, কেননা একদম মেঘলা আবহাওয়া, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা মাঠে দেখতে পেয়েছি যে গ্রাউন্ডসম্যানরা তারা আসলে ট্রিপল নিয়ে রেডি হয়ে বসে আছে, মানে আম্পায়াররা যখনই কল করবেন তখনই তারা পিচ ঢেকে দেওয়ার জন্য ত্রিপল নিয়ে মাঠে ঢুকবেন, কাভার নিয়ে মাঠে ঢুকবেন। আপাতত মাঠের পরিস্থিতি, এই খেলার পরিস্থিতির কথা যদি বলি সেটা হচ্ছে যে আজকে জাহানার আলমকে নেওয়া হয়েছে দলে, অর্থাৎ ফারিয়া তৃষ্ণা, যিনি হ্যাট্রিক করেছিলেন আগের ম্যাচে, অর্থাৎ একবার হ্যাট্রিক করেছিলেন। এই আসরের প্রথম হ্যাট্রিকটা কিন্তু ফারিয়া তৃষ্ণাই করেছিলেন বাংলাদেশের হয়ে। এরপর ভারতের বিপক্ষে তিনি ভালো করতে পারেনি, ভারতের বিপক্ষে আসলে কেউই ভালো বল করতে পারেনি, তারপরেও ফারিয়া তৃষ্ণাকে কেন ড্রপ করা হলো সেটা টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। তার পরিবর্তে নেওয়া হয়েছে জাহানার আলমকে, পেসার বাংলাদেশের। তিনি অন্তত কাজের কাজটা করেছেন, পাওয়ার প্লেট যে ছয় ওভারের মধ্যে একটা উইকেট ফেলে দেওয়া এবং রান 25-এর নিচে রাখা, অর্থাৎ বাংলাদেশ পাওয়ার প্লেতে রান দিয়েছিল 23টা, অর্থাৎ শ্রীলঙ্কা রান করেছিল 23টা এক উইকেটে, সেখান থেকে 31 রানে আরও 2টি উইকেট ফেলে দিয়েছে। এখন কিন্তু বৃষ্টি চলে এসেছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে যদি কাভারে ঢেকে যায় উইকেট তাহলে আশ্চর্য হওয়ার মতো কিছু থাকবে না। সুতরাং বাংলাদেশের প্রতিপক্ষ, বাংলাদেশে সেমিফাইনালে যাওয়ার জন্য প্রতিপক্ষ শুধু শ্রীলঙ্কাই না, বৃষ্টিও কিন্তু আছে এবং সেটা আসলে কতটা বাংলাদেশকে ইফেক্ট করবে সেটাও কিন্তু দেখার বিষয়, কেননা ম্যাচটা জিতেই হবে বাংলাদেশের জন্য এবং সেমিফাইনাল নিশ্চিত করার জন্য শ্রীলঙ্কাকেও জিততে হবে। যদিও সম্ভাবনা আছে বাংলাদেশের, এরপরে আরও একটা ম্যাচ আছে, কিন্তু আবহাওয়ার উপর তো কারো হাত নেই, অর্থাৎ বৃষ্টির উপর, প্রকৃতির উপর কারো হাত নেই। সেটাই এখন দেখার বিষয় যে বৃষ্টি আসলে খেলাটা কতটুকু গড়াতে দেয়। তবে এটুকু বলা যায় অন্তত বাংলাদেশ খুব সুন্দর শুরু করেছিল আজকে সকালটা এবং বৃষ্টিতে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই খেলা থেমে যাবে। প্রিয়া, শাহান পাপন, ধন্যবাদ আপনাকে।